বিরতির পর আবারও আপনাদের স্বাগত। রবিবার সকালে এক মর্মান্তিক দুর্ঘটনায় কাশারিপট্টি এলাকাতে মৃত্যু এক মহিলার, আহত আরও একজন। রবিবার সকাল 11টা নাগাদ কাশারিপট্টি এলাকায় একটি প্রাইভেট গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে পথ চলতে এক মহিলাকে ধাক্কা দেয়। তারপর রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আগরতলা পৌর নিগমের একটি গাড়িতে ধাক্কা দেয় প্রাইভেট গাড়িটি। এতে পৌর নিগমের গাড়ির চালক আহত হন। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশঙ্কাজনক অবস্থায় মহিলা সহ আগরতলা পৌর নিগমের গাড়ির চালককে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসার জন্য বর্তমানে হাসপাতালে রয়েছে সে পৌর নিগমের কর্মী এবং পরবর্তী সময় সেই মহিলার মৃত্যু হয়েছে এমনটাই জানা গেছে। হাসপাতালে সেই মহিলার মৃত্যু হয়েছে এবং পৌর নিগমের সেই গাড়ির চালক এই মুহূর্তে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে সেখানে এমনটাই কিন্তু জানা গেছে। বিষয়টাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। ওই মহিলা আগরতলা অজ্ঞাত পরিচয় ওই মহিলা এবং আগরতলা পৌর নিগমের গাড়ির চালক দুজনেই প্রাথমিকভাবে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তী সময় সেই মহিলা মৃত্যুর কোলে ঢলে পড়েন। সেই গাড়ির চালক দীপঙ্কর শীল, যার বয়স 35, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই গোটা ঘটনাটা তুলে ধরেছে এবং তার পাশাপাশি মুহূর্তের মধ্যেই কাশারিপট্টি এলাকাতে এই ঘটনা দেখতে পেয়ে যারা পথচলতি সাধারণ মানুষরা রয়েছিলেন বা দোকানিরা রয়েছিলেন তারা হতভম্ব হয়ে যান। ছুটে আসেন তারা এবং সেই মহিলা এবং সেই পৌর নিগমের গাড়ির চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠান, কিন্তু মর্মান্তিকভাবে সেই মহিলা মৃত্যুর কোলে ঢলে পড়ে। সেই মহিলার এখনো পর্যন্ত পরিচয় জানা যায়নি যদিও, কিন্তু সেই পৌর নিগমের গাড়ির চালক দীপঙ্কর শীল, যার বয়স 35, সে পুরো ঘটনাটা তুলে ধরেছে ক্যামেরার সামনে। কি বলছে সে এবং এক পুলিশ আধিকারিক শুনব। মহিলারা আমার গাড়ির মধ্যে ভালো আমি গাড়িটা নিয়ে গাড়িটার দাম দাঁড়ায় দাঁড়ায় দিয়েছিলাম এসেরা মাল দিব গাড়িটা অফ করে নিই মানে মাল দিব তো হঠাৎ করে হঠাৎ করে মানে আমি গাড়িটা এনে বলে দাঁড়াই না আমি তো দাঁড়াই দিচ্ছি আচ্ছা আগে হঠাৎ করে দেখি দেখবো সে রেপ্তিকা একটা গাড়ি একটা মহিলারা ভারি দিয়ে একদম লোয়া গাড়িটা মানে একদম সামনে 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 বোনার মধ্যে লোয় এসেরা মহিলার অবস্থা কিরকম আর মহিলাটা একদম মহিলাটা আছে কোথা পারলাম না মহিলার পরিচয় পাওয়া গেছে না আপনাদের কাছে কি খবর ছিল? না আমরা একটা খবর পাই যে আজকে সকালবেলা অনুমান প্রায় 11টা আমাদের কাশারপট্টি রোডে টোয়েন্টি গাড়ির সঙ্গে একটা ড্রাইভারও ইনজুর আছে। ড্রাইভার নাম দীপঙ্কর শীল, বয়স 35, এবং ফায়ার সার্ভিসের তরফ টেস্ট করেছি আমরা এসেছি। আরেকজন মহিলাও আছে, কিন্তু মহিলার না আনন এখনো পরিচয় পাওয়া যায়। মহিলা কি অটো গাড়িতে ছিল? মহিলা রাস্তায় ছিল। এই অটো গাড়ি এবং ওই প্রাইভেট গাড়িটা কি মুখোমুখি সংঘর্ষের ফলে কি এই দুর্ঘটনা? হ্যাঁ, এখন অব্দি মহিলার নাম পরিচয় পাওয়া গেছে কি না? এখন পর্যন্ত পাওয়া যায়নি। আপনারা শুনলেন গোটা ঘটনাটা এবং তার পাশাপাশি মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক মহিলার, অজ্ঞাত পরিচয় মহিলার, এবং পৌর নিগমের এক গাড়ির চালকের, চালক আহত হয়েছে। এবং বিষয়টাকে কেন্দ্র করে পুলিশ আধিকারিকরা গিয়ে পৌঁছেছেন সেখানে এবং হাসপাতালে নিয়ে যাওয়া সত্ত্বেও শেষ রক্ষার হয়নি সেই মহিলাটি, মৃত্যুর কোলে ঢলে পড়েছে। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।